আমরা এখন চলে এসেছি চারধামের একটি ধাম রামেশ্বরমে। আর এই চারধাম হচ্ছে বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথপুরী ও রামেশ্বরম। আর এই রামেশ্বরমে কীভাবে এলাম আমরা তা আগের ভিডিওতে দেখিয়েছি। যারা এখনও দেখোনি তারা প্লিজ চ্যানেলে গিয়ে দেখে এসো, যেটা কি না পৃথিবীর ভয়ঙ্কর ট্রেন যাত্রার মধ্যে একটি। রামেশ্বরম স্টেশন, সেখানে আমরা বাইরে চলে এসেছি, এবার যাবো এখান থেকে হোটেল নেবো, হোটেল নিয়ে স্নান করে তারপরে বেরোবো, ঘুরতে বেরোবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা সামনাসামনির মধ্যে একটি হোটেলে চলে এলাম, হোটেল অরবিন্দ। তো এ দেখতে পাচ্ছ ছোট হোটেল, কিন্তু সামনাসামনি অনেক হোটেলে খোঁজ করলাম, রুম ভাড়া কিন্তু অনেক বেশি বলছে। তাই এই হোটেলটায় হচ্ছে 800 টাকা একদিনের রুম ভাড়া। তো এইখানে একটি রুম নিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছ খুবই ছোট রুম, তো ঠিকই আছে দুজনের জন্যে। এরপর আমরা জামা প্যান্ট চেঞ্জ করে বেরিয়ে পড়লাম রামনাথ স্বামী মন্দির ও রামেশ্বরম মন্দিরের উদ্দেশ্যে। হচ্ছে মন্দিরের আরেকটি গেট, তো এখান থেকে সবাই বেরোচ্ছে, তো আরেকটু সামনে গেলে কিন্তু আমরা যে মেন গেট সেটার কাছে চলে আসবো। আমরা এখন মন্দিরের মেন গেটের কাছে চলে এসেছি, আমরা একটু পরে প্রবেশ করব, কারণ আমরা আগে অগ্নির তীর্থম থেকে স্নান করে আসব, তারপরে এখানে প্রবেশ করব ঠাকুর দর্শনের জন্য। আমরা এখন অগ্নির তীর্থমে যাচ্ছি স্নান করার জন্য, যেখানে ভগবান বিষ্ণু স্নান করেছিলেন। এই হচ্ছে অগ্নির তীর্থম। কিংবদন্তি আছে যে দেবী সীতা তার স্বামী ভগবান রামের কাছে তার পবিত্রতা প্রমাণ করার উদ্দেশ্যে তার ছোট ভাই লক্ষ্মণকে আগুন জ্বালাতে বলেছিলেন। তিনি আগুনের ভিতরে বসেছিলেন, আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি এবং সে অক্ষত ছিল। ভগবান অগ্নি আগুনের দেবতা একই প্রমাণ করতে আবির্ভূত হন এবং সীতা নিজেকে শুদ্ধ প্রমাণ করেন। তবে ভগবান অগ্নিকে দেবীকে স্পর্শ করার জন্য তার পাপ ধুয়ে ফেলতে হয়েছিল এবং তাই তিনি সমুদ্রে স্নান করেছিলেন এবং শিবের কাছে প্রার্থনা করেছিলেন। এইভাবেই এই স্থানটিকে অগ্নিতীর্থম বলা শুরু হয়। অগ্নিতীর্থমে ডুব দিলে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে এই বলে বিশ্বাস করা হয়। এরপর আমিও নেমে পড়লাম স্নান করার জন্য। জলটা একটু মুখে গেল, জলটা প্রচুর নোনতা, জলটা ফ্রেশ, জল দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ, কিন্তু প্রচুর নোনতা জল। তোমাকে ডুব দেবো, শ্রীরাম। এই হচ্ছে ঘাট, আমাদের স্নান হয়ে গেছে, ঠাকুর দর্শনে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ মন্দির, আর ঠিক বাঁ দিকে রয়েছে জুতো রাখার স্ট্যান্ড, যেখানে ফ্রিতে জুতো রাখতে পারবে। এছাড়া এর অপোজিটেই ডান দিকে রয়েছে লোকাল রুম, যেখানে কিছু জিনিস বা
মোবাইল, কোনো ব্যাগ রাখার জন্য কিন্তু লোকালে রাখতে হবে, সেটা কিন্তু পয়সা দিয়ে রাখতে হবে। আর মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না, যেমন মোবাইল, ক্যামেরা, কোনো কিছু ইলেকট্রনিক জিনিস বা কোনো ছোটো ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। এই রামানাথ স্বামী মন্দির রামেশ্বরম রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 1.9 কিলোমিটার। মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু ফ্রি এন্ট্রিও আছে এবং স্পেশাল এন্ট্রিও আছে, যেটা স্পেশাল এন্ট্রি 200 টাকা, সেটা দিয়ে কিন্তু প্রবেশ করলে ভিতরে যে 22টি কূপ আছে, তো ওই 22টি কূপে স্নান করার জন্য কিন্তু আর কোনো এক্সট্রা টাকা দিতে লাগবে না। আর যদি ফ্রি এন্ট্রিতে যান তাহলে ওইখানে গিয়ে কিন্তু 25 টাকার একটি টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু ওইখানে যে 22টি কূপ আছে তাতে স্নান করতে পারবেন। হচ্ছে সেই মন্দির যেটি 4 ধামের মধ্যে একটি ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এই রামেশ্বরম কিন্তু আরেকটি কারণে বিখ্যাত, এই মন্দিরের করিডরের জন্য। এই মন্দিরের করিডর হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম করিডর, যেখানে 1212টি প্লেয়ার রয়েছে এবং পিলারের যে সৌন্দর্য, যে কারুকার্য, তা আপনাদেরকে আকর্ষণ করবেই করবে। তো ভিতরে ক্যামেরা পারমিশন নেই, ঠিক আছে। এই মন্দিরেই শ্রীরাম পুজো করেছিলেন শিব ঠাকুরকে, দেবী সীতাকে লঙ্কার রাবণের কাছ থেকে উদ্ধার করতে যাওয়ার আগে, তারপরে সমুদ্র পাড়ি দিয়েছিলেন শ্রীরাম। মন্দিরের ভিতরে যে 22টি কূপ রয়েছে, এগুলি বানিয়েছিলেন ভগবান শ্রীরাম।